আপনাদের সব পারিছে এইখনেই হয়েছে নতুন লিস্ট। এইখন লিস্টত যে সকল মহিলা অন্তর্ভুক্ত হয়ে আছে সেই সকল মহিলার কারণে অসম সরকারে আর্থিক সাহায্য প্রদানের অনলাইন এপ্লিকেশন আরম্ভ করেছে। আপনাদের যদি মহিলা গটর লগত জড়িত হয়ে আছে তেনতে এইটু ভিডিওত ক্লিক করেছে যদি অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকরি প্রথমের পর শেষ লো চাই থাকব, কেন এইখন লিস্ট যদি আপনার নাম আছে তেনতে আপনার কারণে সরকারে আর্থিক সাহায্য প্রদানের অনলাইন এপ্লিকেশন আরম্ভ করেছে। তো অহা 24 ডিসেম্বর তারিখের পূর্বেই কিন্তু অনলাইন এপ্লিকেশন করব, কেন অহা 24 ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। তো আবেদন করার পূর্বে এইখন লিস্টত আপনার নাম আছে নাই কেনকৈ সাব এটা শিকাই দিছো। ইয়ার কারণে আপনাদের নিজ নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে লব। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারত জাস্ট লিখব আসাম। তো মই লিখি আছো আসাম সোসাইটি লিস্ট লিখি আপনাদের নিজ নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারত সার্চ করে দিব। সার্চ করার পিছত আপনার দেখো আছো এনেকা ইন্টারফেস আহিব। অহার পিছত অকমান তলত লিখা চাব পারিব লিস্ট অফ রেজিস্টার্ড। তো লিস্ট অফ রেজিস্টার্ড যে লিখা আছে এইটু অপশনত আপনাদের ক্লিক করে দিব। তো এই অপশন যেটাই ক্লিক করে দিব আপনার সম্মুখত গভর্নমেন্ট অফ আসামের অফিসিয়াল ওয়েবসাইটটি এনেকাকৈ ওপেন হব। ওপেন হওয়ার পিছত স্ক্রল ডাউন করে অকমান তলত আহিলে এনেকা ইন্টারফেস চাব পারিব। তো ইয়াতে আপনার গোটখন কিমান সনত রেজিস্ট্রেশন হয়েছে, সরকারিভাবে রেজিস্ট্রেশন থাকাটো কিন্তু বাধ্যতামূলক। তো সন অনুযায়ী ইয়াতে আপনাদের এটা এটা অপশন চাব পারিব আপনার গোটখন যিমান সনত রেজিস্ট্রেশন হয়েছে সেইখন অপশনত আপনাদের ক্লিক করে দিব। তো মই তলত আহি 2018-19 যে লিখা আছে এইটু অপশনের রাই সাইটে চাব পারিছে আপনাদের পিডিএফ আইকন। পিডিএফ আইকন অপশনত ক্লিক করে ডাউনলোড করে আছো। তো আপনাদেরকেও পিডিএফ আইকন অপশনত ক্লিক করে ডাউনলোড করে দেব। ডাউনলোড করার পিছত আপনাদের মোবাইলত পিডিএফ লিস্টখন ওপেন করে লব। ওপেন করে লওয়ার পিছত এনেকাকৈ আপনাদের সোসাইটি বা গোটর নাম চাব পারিব। তো ইয়াতে আপনাদের প্রথমে নিজ নিজের গোটর নামখন বিচারি চাব। তো ইয়াতে আপনাদের গোট বা সোসাইটি বা সমবায় সমিতি যদি নাম আছে তেনতে অহা 24 ডিসেম্বর তারিখের পূর্বেই করব অনলাইন এপ্লিকেশন, কেন সরকারে ইতিমধ্যে অনলাইন প্রক্রিয়া আরম্ভ করেছে। তো এনেকাকৈ আপনাদের নিজ নিজ সোসাইটিখনের নাম প্রথমে চাই লব। চার পিছত অহা 24 ডিসেম্বর তারিখের পূর্বে আবেদন করব। তো কোনে কোনে আবেদন করব পারিব, কোনবর মহিলাই আবেদন করব পারিব এটা বিস্তারিত জনাইছো। তো কোনবর মানুহে আবেদন করব পারিব এই বিষয়ে ইয়াতে কোয়া হয়েছে গাঁও পঞ্চায়েত সমবায় সমিতি বা সোসাইটি, তারপর কোয়া হয়েছে মহিলা সমবায় সমিতি সমূহ বা মহিলা সমবায় সোসাইটি সমূহ আবেদন করব পারিব। ইয়াতে কিন্তু স্পষ্টভাবে কোয়া হয়েছে মহিলা সকলেও কিন্তু আবেদন করব পারিব। তারপর লিখা আছে অন্যান্য সমবায় সমিতি সমূহ, দুগ্ধ সমবায় সমিতি সমূহ, মাছের খাদ্য উৎপাদন করা মিল, সরিষর তেল উৎপাদন করা মিল আর অসম সমবায়। তো এইবরের লগত যে সকল পুরুষ মহিলা সকলে জড়িত হয়ে আছে সেই সকল পুরুষ মহিলায় যদি সরকারের আর্থিক সাহায্য লাভ করব বিচারে তেনতে অহা 24 ডিসেম্বর তারিখের পূর্বেই করব অনলাইন এপ্লিকেশন। তো অনলাইন এপ্লিকেশন কেনকৈ করব জানিবলে মোর চ্যানেলত ভিজিট করব। মই আগতীয়াকৈ এখন ভিডিও বনাই থৈছো, সেই ভিডিওখন চাই স্টেপ বাই স্টেপ শিকি।